আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফরিন নাহার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কিভাবে একটা সিম্পল জামাকে আপনারা ব্লক প্রিন্টের মাধ্যমে আকর্ষণীয় করে নিতে পারবেন ঘরে বসেই, সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি আমার জামাটা আগে থেকেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে শুধু কাপড়ে ব্লক প্রিন্ট করে তারপর জামাটা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে রেডিমেড রং আপনারা ব্যবহার করতে পারেন। আর আজকে আমি এই জামাটা রেডিমেড রং দিয়ে আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি ছোট একটা ট্রে নিয়েছি, আর নিয়েছি পাতলা একটা ফোমের টুকরা। এই ফোমের টুকরার মধ্যে আমি রংটা দিয়ে দিয়েছি, এতে করে ছাপটা সুন্দর হবে। যেহেতু আমি জামাতে অফ হোয়াইট একটা কালার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ইয়েলো এবং হোয়াইট কালার মিশিয়ে অফ হোয়াইট কালারটা তৈরি করে নিয়েছি। আর এখানে আপনারা যেই দুইটা ডাইস দেখতে পারছেন, এই ডিজাইনেই আজকে আমি জামাটা কাজ করব। এখন আমি ডাইসটা নিয়ে ফোমের মধ্যে চাপ দিব, আর ডাইসে রং লেগে গেলে আমি কাপড়ে ছাপ দিয়ে নিব। ডিজাইনটা আপনি কেমন করতে চাচ্ছেন সেটা একান্তই আপনার নিজের ইচ্ছা। ছাপ দেওয়ার সময় অবশ্যই সঠিক জায়গায় ডাইসটা রাখবেন এবং হালকা হাতে আপনি চাপ দিবেন, এই করে খুব সুন্দর করে ছাপ উঠবে। ভিডিওতে আপনারা দেখতেই পারছেন কাজটা আমি কিভাবে করেছি। আর আরেকটা কথা আমি অবশ্যই বলে নিচ্ছি, আপনারা কাপড়ে ছাপ দেওয়ার আগে অবশ্যই কাপড়ের নিচে কোনো কাগজ দিয়ে নেবেন। এখন আমি এক এক করে সবগুলো ছাপ দিয়ে নিচ্ছি এবং পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি ছোট ডাইসটা দিয়ে বাকি ছাপগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমার জামাটা ব্লক প্রিন্ট করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন জামাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কাজটা জামার মধ্যে কত সুন্দর ফুটে উঠেছে। আপনাদের কাছে যদি আমার এই ব্লক প্রিন্টের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এমন আরও ব্লক প্রিন্টের ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।